পড়াশোনা হলে আসবেন, সিনেমার প্রচারটা এখন থেকেই করতে থাকেন, কারণ সামনে ঈদ, ঈদে অনেক বড় ছবি রিলিজ। আপনারা এখন যদি এই ছবিগুলো প্রচার করেন তাহলে দর্শক হলে যাবে, এবং সবাইকে ঈদ মোবারক। এই রকমের ড্যাশিং মুভি অশরীরী নিয়ে আমার আমার মনে হয় না যে পৃথিবীর কোনো ছবির সাথে কম্পিটিশন করবে না। একটা ছবি করেছি, সিনেমা করেছি, ডেড বডি, অসম্ভব কষ্ট করে করেছি কিন্তু আনন্দ নিয়ে করেছি। উপস্থিত আছেন, আছেন আর এখানে অনেক কলা কৌশলী, রোশন ছবির আর্টিস্ট, এবং আরেকজন হিরোইন আছে এখানে, এবং অপু ভাই আছে, দুয়েদার ভাই আছে, খৈশু ভাই আছে, মাহমুদ কলি আছে, স্যার আছে, ঝন্টু স্যার আছে, আর হায়াত স্যার আছে, এবং আমার প্যানেলের অনেকে আছে। সবাইকে শুভেচ্ছা। খুব সুন্দর একটা ট্রেলার দেখলাম, খুব সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। মানে হরর ছবি বলতে আমরা প্রথম একটা ছবি দেখলাম, প্রথম কোন হরর ছবি বাংলাদেশে দেখে হলে বসে আমরা অনেক আরাম পাবো। এবং আপনি একজন আর্টিস্টকে নিয়েছেন, শ্যামল মাওলা, অনেক 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 ভালো অভিনয় করেছেন, ওনাকে দেখে ভালো লাগলো। আর আপনারা সবাই হলে আসবেন, সিনেমার প্রচারটা এখন থেকেই করতে থাকেন, কারণ সামনে ঈদ, ঈদে অনেক বড় ছবি রিলিজ। আপনারা এখন যদি এই ছবিগুলো প্রচার করেন তাহলে দর্শক হলে যাবে, এবং সবাইকে ঈদ মোবারক। তো আজকে এখানে সব আমাদের সুপারস্টার আছেন, অনন্ত ভাই, প্রসাদ ভক্তি খুশিতে আছেন, হায়াত ভাই আছেন, নিপুণ আমার খুব ঘনিষ্ঠ সহকর্মী, কলি ভাই এবং আমাদের দেশের আলোচিত পরিচালক। আমি এটুকু বলতে চাই যে সবাইকে আমার অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আমার বন্ধু ডক্টর আলমগীর, যমুনা গ্রুপের ডিরেক্টর, তো বলতে চাই যে এই রকমের ড্যাশিং মুভি অশরীরী নিয়ে আমার আমার মনে হয় না যে পৃথিবীর কোনো ছবির সাথে কম্পিটিশন করবে না। ইকবাল ভাই, যেন একটা হাততালি চাই সবার কাছে, অসাধারণ রিয়েলি, আপনি পারবেন, আপনারাই পারবেন আমাদের চলচ্চিত্রকে সামনে নিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সবাইকে ধন্যবাদ, চাইতে বড় প্রাপ্তি। পেছনে যারা আছেন আমাদের সাংবাদিক ভাইরা, আমরা সব ভাই বাদার, একটা ছবি করেছি, সিনেমা করেছি, ডেড বডি, অসম্ভব কষ্ট করে করেছি কিন্তু আনন্দ নিয়ে করেছি। ইকবাল ভাইয়ের সাথে এটা আমার প্রথম সিনেমা, আমার খুবই ভালো লেগেছে কাজটা করে, কষ্ট হয়েছে কিন্তু কাজটা খুবই এনজয় করেছি। আমি সবসময় মনে করি যে একটা কাজ করলে ওটা যদি আনন্দ না লাগে ওখান থেকে আমার আসলে আউটপুট পাওয়ার কিছু নেই। কাজটা আনন্দ পেয়েছি, এবং সামনে ঈদে আসছে, আপনাদের সহমর্মিতা লাগবে, অতীতেও যেভাবে আমাদের সাথে ছিলেন এবং এই ঈদেও থাকবেন ইনশাল্লাহ। তো ডেড বডি একটি আসলে একটি পরিপূর্ণ হরর মুভি, এবং এখানে অনেকগুলো গ্রাফ আছে, অনেকগুলো স্টেজ আছে যেগুলো দর্শককে ক্ষণে ক্ষণে রোমাঞ্চিত করবে, একটি সঙ্গে আরেকটি যখন রিলেট করবে তখন তখন আশা করি এই রোমাঞ্চকর একটা জার্নি আপনারা উপভোগ করতে পারবেন। তো আমার জন্য দোয়া করবেন, আর এই সিনেমাটির জন্য সবার শুভকামনা আশা করি প্রত্যেকবারের মতোই পাবো। মঞ্চে যারা আবারও আমার সামনে আলোকিত মানুষেরা বসে আছেন, আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।